পশ্চিমবঙ্গ রাজ্যের আরও একটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই বিজ্ঞপ্তি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কত শূন্যপদ, বেতন কত, সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আপনাদের সেই তথ্য দেব। বন্ধুরা, আপনাদের বলে রাখি, আপনি কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। তাহলে পরবর্তীতে যদি আপনার জেলার জন্য কোনো চাকরির খবর আমরা পাই, সঙ্গে সঙ্গে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল সেই ভিডিও তৈরি করে আপনার জন্য উপহার দেবে। তো বন্ধুরা, দেরি না করে আপনার ডিস্ট্রিক্টের নাম ভিডিওর কমেন্ট বক্সে করে দিন। তো বন্ধুরা, অন স্ক্রিনে রয়েছেন আপনারা অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিশে কিন্তু সমস্ত কিছু এ টু জেড রয়েছে এবং এই নোটিশ কিন্তু একেবারে বাংলা ভাষায় দেখতেই পাচ্ছেন। যারা যারা জেল পুলিশে অর্থাৎ WIP জেল ওয়ার্ডার পদে যারা আবেদন করেছিলেন, সামনেই কিন্তু তাদের পরীক্ষা। ইতিমধ্যেই কিন্তু তাদের পরীক্ষার দিনক্ষণ ঠিক করে ফেলেছে, এই নিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম। এবং সেই সমস্ত স্টুডেন্ট যারা জেল পুলিশে আবেদন করেছেন, জেল পুলিশে পরীক্ষায় বসবেন, তাদের জন্য আমরা প্রকাশ করেছি টেস্ট সিরিজ। বিভিন্ন টেস্ট সিরিজ রয়েছে এখানে WIP ওয়েস্ট বেঙ্গল পুলিশের জেল পুলিশ পরীক্ষায় বসার জন্য সম্ভাব্য প্রশ্নাবলী এবং সম্ভাব্য সাজেশন যেগুলো রয়েছে, সমস্ত কিছু এ টু জেড কিন্তু সেই সফটওয়্যারে আপনারা পেয়ে যাবেন। এবং সেই সফটওয়্যারের লিংক আমি দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশনে, সেখানে লিংকে ক্লিক করে সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেটা রেজিস্টার করবেন একেবারে ফ্রিতে, বিনামূল্যে রেজিস্টার করবেন। তারপর দেখবেন স্ক্রল করে যেভাবে অন স্ক্রিনে দেখাচ্ছি, আমি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এভাবে দেখবেন দুটো অপশন থাকবে, WIP এক্সাইজ কনস্টেবল তার জন্য আলাদা এবং WIP জেল অর্ডার তার জন্য কিন্তু আলাদা। আপনারা এই মুহূর্তে কিন্তু সেই PDF ফাইল অর্থাৎ সেই সমস্ত স্টাডি মেটেরিয়ালস কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন সেখান থেকে। এবং এখানে দাম কিন্তু দেখতেই পাচ্ছেন 250 টাকা, কিন্তু আপনাদের জন্য এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল 40% ডিসকাউন্টের সুব্যবস্থা রেখেছে। আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে কুপন কোডটি সংগ্রহ করে সেই কুপন কোড দিয়ে যদি কেনেন, তাহলে কিন্তু 40% আপনারা ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবেন। অনেক ভিউয়াররা রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাকে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছে, ফোন করছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করছে আমাকে যে দাদা আমরা জেল পুলিশে আবেদন করেছিলাম, আগামীতে পরীক্ষায় বসবো, তার জন্য কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদের দিবেন। বিশেষ করে তাদের কথা মাথায় রেখে, তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই পরিকল্পনা নিয়েছি। তার জন্য আমরা আবারও কিন্তু প্রকাশ করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যেটা জেল পুলিশ রিক্রুটমেন্টের পরীক্ষা হবে, সেই পরীক্ষার সম্ভাব্য কিছু PDF ফাইল এবং সেই ফাইলগুলো পেয়ে যাবেন সেই সফটওয়্যারে। অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংকগুলো একটু ফলো করবেন, সেখানে কুপন কোড, সফটওয়্যারের ডাউনলোড লিংক সমস্ত কিছু সেখানে পেয়ে যাবেন। অন স্ক্রিনে আপনি রয়েছেন অফিসিয়াল ওয়েবসাইট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি, আপনারা ভিডিও ডেসক্রিপশনে গেলে লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটটি ওপেন করার পর চলে যাবেন সিটিজেন কর্নার অপশনে, তারপর দ্বিতীয় অপশন রিক্রুটমেন্ট, আপনারা রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। তো রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজটি এইভাবে আপনার সামনে খুলে যাবে। এবং এই ওয়েবসাইটের এই নোটিশ বোর্ডের যে দ্বিতীয় লিংক অফিস অফ দ্য CDPO কন্তুলপুর বাঁকুড়া, নোটিশ দেওয়া রয়েছে এখানে, ডেট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন। তো নোটিশে সরাসরি আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি আপনার কাছে খুলে যাবে। এবং আপনি যদি মোবাইলের মাধ্যমে করেন তাহলে অবশ্যই ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডটা করে নেবেন। এবং এখানে দেখুন খুব সুন্দরভাবে সমস্ত কিছু রয়েছে। এবং এখানে বলে রাখি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যোগ্যতা বলি, প্রথমে বলে রাখছি আপনাদের, সহায়িকা পদে আবেদন করতে হলে আপনাকে মিনিমাম কিন্তু 8 পাস হতে হবে এবং সাধারণ ও তপশিলী জাতির সকল শ্রেণীর ক্ষেত্রেই একই যোগ্যতা কিন্তু আবশ্যক এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদনের যোগ্য। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রার্থীকে অবশ্যই কিন্তু কোতুলপুর ব্লকের যে গ্রাম পঞ্চায়েত এলাকায় শূন্যপদটি অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনি যে এলাকা থেকে আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা কিন্তু আপনার হতে হবে। এবং এখানে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এটা সবাই জানে যে অঙ্গনওয়াড়ি চাকরিটা সেটা মহিলাদের জন্য সংরক্ষিত। এবং এখানে বয়স কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবং এই পদটি কিন্তু সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক একটি কাজ, আংশিক সময়ের এবং অস্থায়ী, অর্থাৎ এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল একটা চাকরি। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার বয়স 65 বছর পূর্ণ হলে এই পদ হতে অবসর নেওয়া কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ আপনার বয়স যদি 65 বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সেই চাকরি ছাড়তেই হবে। এবং বলে রাখি এখানে অঙ্গনওয়াড়ি কর্মী, এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, অর্থাৎ আগেরটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 8 পাস এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কিন্তু মাধ্যমিক পাস আপনার থাকতে হবে। এবং এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের বেলায় কিন্তু আপনার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে কোতুলপুর ব্লকের, এবং প্রার্থীকে অবশ্যই কিন্তু বয়স 18 থেকে
45 বছরের মধ্যে হতে হবে এবং 1/8/2019 এই তারিখের হিসেবে। এবং এই পদটিও কিন্তু একটা স্বেচ্ছাসেবামূলক কাজ এবং আংশিক সময়ের জন্য অস্থায়ী, অর্থাৎ পিওরলি কন্ট্রাকচুয়াল। এবং বয়স কিন্তু এখানেও সেটা সেম রয়েছে, যেমন 65 বছর বয়স হলে আপনাকে চাকরিটা সেটা ছাড়তেই হবে, বাধ্যতামূলক, সেটা এটা উল্লেখ রয়েছে এই নোটিশে। এবং এখানে বন্ধুরা বলে রাখি, প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে কী কী কপি জমা করবেন আপনারা, এখানে স্বপ্রত্যয়িত শিক্ষাগত যোগ্যতা সমস্ত পত্র আপনাকে সাবমিট করতে হবে, জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে। এবং বন্ধুরা এখানে কেবলমাত্র বিডিও কোতুলপুর প্রদত্ত বাসস্থান সংক্রান্ত শংসাপত্র জেরক্স কপি গ্রাহ্য হবে না, অরিজিনাল কপি লাগবে। এই সমস্ত বিষয় কিন্তু আপনারা দেখে নেবেন একটু ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্ক ফলো করে। এবং এখানে কিছু বেশ কিছু নিয়ম দিয়েছে আবেদনপত্র বাতিলের কারণসমূহ। এই 11টা নিয়ম যদি আপনি ভুল করেন, 11টা নিয়ম যদি না মানেন, তাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল করবে। ভিডিওটি পোস্ট করে আপনারা দেখে নেবেন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং এখানে বলে রাখি, বিস্তারিত বিবরণের জন্য www.bakura.gov.in এই ওয়েবসাইট দেখতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশনে। সেখানে গেলে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে প্রার্থী বাছাই করবে, তার পরীক্ষা কীভাবে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, সমস্ত কিছু এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যে সমস্ত আবেদনকারী 18/9/2019 তারিখের মধ্যে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাকযোগে পাবেন না, তাদেরকে কিন্তু ICDS কার্যালয় হতে 19/9/2019 এবং 20/9/2019 তারিখ বেলা 4টা পর্যন্ত অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অর্থাৎ নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা গেলে সেখান থেকেই কিন্তু পেয়ে যাবেন, ICDS কার্যালয় থেকে আপনারা পেয়ে যাবেন। এবং বলে রাখি, কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে হলে তাকে লিখিত পরীক্ষায় মিনিমাম কিন্তু 30 নম্বর পেতেই হবে। যদি কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকেন, তবে তার প্রার্থী পদ কিন্তু খারিজ বলে বিবেচিত হবে। এবং একটা ইম্পর্টেন্ট ডেট, যেটা হচ্ছে লাস্ট ডেট আবেদন করবার, সেটা হচ্ছে সাধারণ ও তপশিলি জাতির প্রার্থীরা নিম্নবর্ণিত, অর্থাৎ এই নোটিশে যা যা বলা রয়েছে সেই নিয়ম অনুযায়ী যে কোনো সরকারি কাজের দিন 11/9/2019 তারিখ বেলা 11টা থেকে 5টা পর্যন্ত কিন্তু আবেদনপত্র বিডিও অফিস ক্যাম্পাসের মধ্যে কোতুলপুর ICDS কার্যালয়ে জমা দিতে হবে। এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। তো বুঝতেই পারছেন কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন লেটারটা জমা করবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কোথায় পাবেন, এটা হচ্ছে আবেদনপত্র, দেখতেই পাচ্ছেন। এই ফর্মটি কিন্তু আপনার ডাউনলোড করতে হবে। এই ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশনে। এবং দুটো পেজ রয়েছে, একদম সোজা বাংলা ভাষায় রয়েছে ফর্ম। আবারও বলছি আপনাকে, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে করে দিন, তাহলে পরবর্তীতে নেক্সটে যদি আপনার জেলার জন্য আমরা কোনো চাকরির খবর পাই, তাহলে সবার আগে কিন্তু সেই খবর আমরা চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো আপনার কাছে।